Hi friends, I'm Shobhan. Welcome to my YouTube channel. So right now, I'm going to review Kaduva. I'm going to review Kaduva on Amazon Prime Video. So, it's 4th August 2022 release. This movie is actually theater release on 7th July 2022. Runtime is 2 hours 33 minutes. Genre is action drama genre. Directed by Shaji, Kailas. Lead cast is Prithviraj Sukumaran. The name is Kaduva Kunnel, HR Roche, Vivek Oberoi, one in poor Ekane at a movie Tamla Dictivalam as a Polish inspector Bumika. The Ekane Vivek Oberoi versus Prithviraj Sukumaran, Manetade Mutte, Agent Loraita Can, Shadantal Oshia, Kaduva, Movita Dektobe, Amarkin to Dudando Legacy. It's a Malayalam movie, actually Malayalam Kota Kaduva, Manehola Tiger. এবং এখানে পৃথ্বীরাজ সুকুমারানের যা অভিনয় দুর্দান্ত একটা ম্যাস অ্যাপিল এখানে দেখা গেছে এবং এই মুভিটা যদি আপনারা প্রাইম অ্যামাজন ভিডিওতে গিয়ে না দেখেন তাহলে কিন্তু আপনারা মিস করে যাবেন সাধারণত পৃথ্বীরাজকে আমরা যেভাবে দেখে থাকি এখানে কিন্তু তাকে আমরা অনেকটাই ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখব তার শুরুটা কিন্তু এমনভাবেই হয় যে পৃথ্বীরাজের সাথে বেশ কয়েকজন একটা টাসেল হয় সেই টাসেলটা কেন হয় সেটা জানতে হলো কিন্তু আপনাদের এই মুভিটা দেখতে হবে এবং তারপর ধীরে ধীরে কিন্তু আপনারা ইমোশনালি কিন্তু অনেকটা কানেক্টেড হবেন এই ক্যারেক্টারটার সাথে এবং তার যে সোয়্যাগ তার যে স্টাইল তার যে অ্যাকশন ওরিয়েন্টেড যে জায়গাগুলো এখানে দেখানো হয়েছে অসাধারণ সিনেমাটোগ্রাফি বেশ ভালো একটা ইয়েলো একটা কালার প্যালেট রয়েছে যেটা কিন্তু পুরো মুভিটাকে রীতিমতো একটা অন্য জায়গায় নিয়ে যাবে এবং আমার কিন্তু দুর্দান্ত লেগেছে দুটো গান রয়েছে যে দুটো গান কিন্তু বেশ এনগেজিং এবং একদমই কিন্তু মুভিটার সাথে যায় এই মুভিটা কিন্তু বক্স অফিসে কিন্তু 50 কোটির উপরে কিন্তু মানে একটা বক্স অফিস কালেক্ট করেছিল এবং তারপর তারা এক মাসের মধ্যে কিন্তু অ্যামাজন প্রাইম ভিডিও ওটিটি প্ল্যাটফর্মে নিয়ে আসে এই মুভিটা কিন্তু রিটেন বাই জিনু ভি আব্রাহাম যার জন্য আমরা জানি আপনি জানেন আপনারা কতটা মালায়ালাম মুভি দেখেন মালায়ালাম মুভি দেখলে পরে কিন্তু এই যে ডিরেক্টর বা এই যে রাইটার এদের কিন্তু আপনারা এদের আশা করি আপনারা অনেক অনেক মুভি দেখেছেন এবং পৃথ্বীরা যেভাবে অ্যাজ এ মালায়ালাম অ্যাক্টর হিসেবে কিন্তু সে যতটা প্রতিষ্ঠিত এবং তার এই যে একটা ছক ভাঙা তাকে আমরা যেরকম দেখে আসি সেখান থেকে বেরিয়ে এসে সে যেভাবে এখানে অ্যাজ এ লিড অ্যাক্টর হিসেবে তাকে যেভাবে আমরা দেখেছি সেটা কিন্তু এক কথায় অসাধারণ এই মুভিটা আইএমডিবি রেটিং কিন্তু 6.2 out of 10 তো অনেক ইনফরমেশনই কিন্তু আমরা আপনাকে বললাম কিন্তু স্টোরির ব্যাপারে আর খুব একটা বলা যাবে জাস্ট একটুখানি বলবো যে কেন পৃথ্বীরাজকে জেলে নিয়ে যাওয়া হয় এবং তারপর তার সে জেল থেকে বেরোয় এবং কেন একটা বিবেক ওবেরয়ের সাথে কিন্তু এই যে পৃথ্বীরাজ সুকুমারন তার যে একটা টাসেল হয় এবং কেন এই যে রাইভালরি ব্যাপারটা থাকে সেই জিনিসগুলো জানতে হলে অবশ্যই আপনাদের কিন্তু কাদুবা মুভিটা দেখতে হবে আমি কখনোই সাধারণত রিভিউতে কোনো একটা স্টোরি বলা বা স্পয়লার তো কখনোই দেওয়ার চেষ্টা করি না যদি বা দিয়ে থাকে আমাকে মাফ করে দেবেন এবং আমি চাই না কখনোই বলতে স্টোরি সম্পর্কে জাস্ট কিছুটাই বলতে চাই না শুধু এতটুকু বলতে পারি যে পৃথ্বীরাজের যে ক্যারেক্টারটা তারও যে একটা ফ্যামিলি রয়েছে তার যে এক ছেলে এক মেয়ে রয়েছে সরি তিনজন রয়েছে দুই মেয়ে এক ছেলে এবং তার ফ্যামিলি যে ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখানো হয়েছে এবং ওদিকে বিবেকের একটা কিন্তু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং এই জিনিসগুলোকে দেখানো হয়েছে এবং ভেরকিস স্যারের কিন্তু একটা এখানে একটা ক্যারেক্টার রয়েছে এবং ছোটো ছোটো অন্য অন্য যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলোকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে যার জন্য কিন্তু মুভিটা দেখতে ভালো লাগে অ্যাজ এ মাস মুভি হিসেবে কিন্তু আমি বলবো কাদুভা কিন্তু অবশ্যই একটা মাস্ট ওয়াচ একটা ফিল্ম দ্যাট এই ছিল কাদুভা মুভি রিভিউ ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে সো টিল দেন স্টে টিউন টাটা